কাপড় দাও বাসন নাও ছেঁড়া কাপড় দিয়ে নতুন বাসন নাও কাপড় দাও বাসন নাও আ দিদি হ্যাঁ কি এদিকে এসো হ্যাঁ যাচ্ছি কি লাগবে বলো ও দিদি কি লাগবে বলো এইটা নাও এটা নাও এটা দিয়ে খুব ভালো রুটি ভাজা যায় দুটো কাপড় দিয়ে নিতে হবে এটা না না ওটা নিতে হবে না একটা থালা নিন আপনার ছেলে ভাত খেতে পারবে থালা নেবো এটা নেবো এটা ক কাপড়ের গো পাঁচ কাপড়ের বাবা দেখো পাঁচ কাপড় বলছে আরে একটু আগে এরকম একটা থালা নিল ওই বাড়ির বউটা পাঁচ কাপড় দিয়ে আর তুমি নিতে পারবে না বাবা একটা থালায় অতগুলো কাপড় দিতে হবে তিনটে কাপড় দিন না পাঁচটা কাপড়ের কম আমি কিন্তু দিতে পারবো না তারা অত গরিব তারা পাঁচটা কাপড় দিয়ে এই একটা থালা নিলো আর তোমরা এত বড় লোক হয়ে একটা থালা নিতে পারছো না পাঁচটা কাপড় দিয়ে কি দাঁড়াও দেখাচ্ছি এই তো এই দেখো একটা দুটো তিনটে এই যে চারটে আর এই যে পাঁচটা এই পাঁচটা শাড়ি দিয়ে ওই বউটা এই থালাটা নিয়েছিল বৌমা এই শাড়িটা তোমার সেই দুদিন আগে হারিয়ে গেছিল না হ্যাঁ মা আপনি ঠিক বলেছেন এই শাড়িটা তো আমারই শাড়ি সেদিনকে ছাদে মেলে দিয়েছিলাম তারপর থেকে আর তো খুঁজে পাইনি বাসনের ব্যবসা ছেড়ে দিনে দুপুরে চুরি ডাকাতি করা ধরেছ আমি চুরি ডাকাতি করছি হ্যাঁ করেছ এইটা আমার বৌমার শাড়ি তোমার বৌমার শাড়ি তো আমি কি করবো এরকম শাড়ি কি আর নেই এইটা আমার বৌমারি শাড়ি আরে ওই পাড়ে ওই বৌটাই তো এই শাড়িটা দিল দিয়ে এই থালাটা নিল এই দেখো আমি এখানে সেলাই করে রেখেছি এইটা আমার হাতে সেলাই তা আমি কি করব ওই বৌটাই তো এই শাড়িটা দিল আমি কি করে জানবো যে তোমার শাড়ি কিনা কার শাড়ি ওই দিয়ে তো এই থালাটা নিল কোন বৌটা আরে ওই তো ওই ওপাড়ায় যে রাস্তার ধারে একটা ছোট মতো বাড়িতে ভাড়া থাকে না একটা বউ এত বড় একটা টিপ পরে ফর্সা মতো ওই বউটা এই তুমি ঠিক বলছো হ্যাঁ তুমি মিথ্যা কথা বলছি নাকি এবার বুঝেছি এ তো মালতিরই কাজ দিন দুপুরে তো লোকের বাড়ি চুরি করে করে বেড়ায় এখন সবজি ছেড়ে লোকে শাড়ি চুরি করা ধরেছে বৌমা তুমি একটু এর সঙ্গে যাও দিনি হ্যাঁ মা আপনি একদম ঠিক বলেছেন আমি এক্ষুনি যাচ্ছি আজ এর একটা ব্যবস্থা করেই ছাড়বো এই আমার বউ মা বেটে নিয়ে যা তোমার সঙ্গে ওদের বাড়িতে চলো দেখবে চলো কে দিয়েছিল এই চলো শাড়ি নিয়ে চলো অডি তোমরা নাকি আমাদের বাড়ি গিয়ে ঝগড়া করে এসছ আমি ওই সময় বাড়ি ছিলাম নি আমাদের লোকটা বলে তোমরা নাকি যে ওইরকম ঝগড়া করেছ কি হয়েছে বলো ঝগড়া করবো না মানে তুই দিনে দুপুরে দেখাশি করে চলে যাবি আর কেউ কিচ্ছু বলবে না তাই না আজ শাড়ি চুরি করে চলে যাচ্ছি কাল ঘরের ফোন চুরি করে চলে যাবি পরশুদিন টিভি চুরি করে চলে যাবি তারপর দিন দেখবো তা আমারই চুরি করে চলে গেছি আজকে আমি এমন ঝগড়া কর এইটা সেই শাড়িটা না যেটা ছাদ থেকে ঝুলছিল আর আমি চুরি করেছিলাম গাছে কিচ্ছু হয় না আর চুরিও করতে পারি না সংসারটা কোনো রকমে যেন চলছে টেনে টেনে শীতকালে কোনো গাছে কিচ্ছু ফল হতে চায় না আমার ভালো লাগে না কি যে চুরি করবো কাপড়টা ঝুলছে এক কাজ করি কাপড়টা নিয়ে চলে যাই পরের দিন বাসন নেবো কেউ কোথাও নেই তো না কাপড়টা নিয়ে চলে রান দিনে দুপুরে ভালোই হাত সাফাই চালাচ্ছো ছাদে শাড়ি মেলে দিয়ে এসেছিলাম সেটা তো আঁকড়ে দিয়ে পেরে নিয়ে সেটা দিয়ে আবার বাসনও নিয়েছো ছিচকে চোর কোথাকার ওই শাড়ি চুরি করেছি আমি কোথাকার শাড়ি কিসে শাড়ি আমি কোনো শাড়ি টাড়ি দেখিনি তাহলে এই শাড়িটা কোথা থেকে এলো তুমি তো ওই শাড়িটা আমাকে দিলে দিয়ে ওই থালাটা নিলে এমন নয় তো
শাড়ি চুরি করেছি না কথা দিয়ে সত্যি বলছি আমি এই শাড়িটা চুরি করিনি ওর কাছ থেকেই আমি এই শাড়িটা নিয়েছি তোমার শাড়ির জন্য আমার সারা দিনের ব্যবসা নষ্ট হয়ে গেল নাও তোমার শাড়ি আসলে কি হয়েছে বলো তো দিদি ওই তো ছাদে শাড়িটা মেলা ছিল না আর উড়ে গেছে উড়ে গিয়ে আমার বাড়ির সামনে পড়েছিল আমি তুলে নিয়েছি আমি ঠিক জানি না এটা কার শাড়ি দেখেছেন মানে দেখেছেন কি রকম বদমাইশ কি রকম মিথ্যা কথা বলছে আমি আসছি হ্যাঁ বউমা তুমি ঠিক বলেছো ওই দেখো পালিয়েছে দেখো